हेलो फ्रेंड, वेलकम बैक टू प्रियंका ब्लॉग। এখন দেখো আমি দোকান থেকে বাড়িতে ফিরছি, এখন রাস্তাতে আছি, গলির মধ্যে ঢুকছি। তো একটা প্র্যাঙ্কের আইডিয়া আছে মাথার মধ্যে, ঠিক আছে? তো প্র্যাঙ্কটা করতে হয় প্রিয়াঙ্কার সঙ্গে। জানি না প্র্যাঙ্কটা কতটা ফোটাতে পারবো, কতটা হাসাতে পারবো তোমাদেরকে। জানো অনেকদিন পরে প্র্যাঙ্কটা করছি, অনেক কিছু ভুলে গেছি। তো চলো এখনও করছে ঘরে দেখি, তারপরে প্র্যাঙ্কটা শুরু করবো। তো চলো দেখতে থাকো। এখন ভিডিও করছো কারণ যা হোক করে আমাকে ঘর থেকে বাইরে বের করতে হবে। চলো তো চলো ভিতরে কি করছে দেখি। ওকে যা হোক করে একটা প্ল্যান করে বাইরে বের করতে হবে, আর ঘর থেকে বের করতে হবে। কেন তোমাকে বৌদিকে না ডাকছি, রাস্তা দাঁড়িয়ে আমাকে এক্ষুনি পাঠাতে বললো। কি এমার্জেন্সি যাই না বলে এক্ষুনি পাঠাও, এমন করে বলে মানে মাথা মাথা খারাপ করে দেয়। এই পাশে রাস্তা দাঁড়িয়ে এক্ষুনি পাঠাতে বললো তোমাকে। কি এমন এমার্জেন্সি, এরকম করে বললো আমাকে। কি হয়েছে তা জানি না, তুমি দেখো কি এক্ষুনি ডাকলো আমাকে, এক্ষুনি যেতে বললো তোমাকে। নিশ্চয় কোনো এমার্জেন্সি তোমাকে ওই জন্য বলছে, হয়তো নিশ্চয় কোনো দরকার আছে এমার্জেন্সি। আমাকে বলে না অনেক কষ্ট হয়েছে এখান থেকে দাঁড়িয়ে যে ক্যামেরা ফিটিং করার জন্য। তো একটা ঢপ দিলাম, দিয়ে পাঠালাম, জানি না কি হবে। তো চলো আসুক, তারপরে শুরু হবে। তোমার দেখো আর মজা করেছে কি হতে চলেছে, দেখতে থাকো ভিডিওটা। আসুক ততক্ষণ ওয়েট করি একটু। A few moments later. কি হলো, ছুটে ফুটে আসছো, কি হয়েছে, তাড়াতাড়ি চলে আসলে? কি এমন এমার্জেন্সি, ওরকম করে বললো তোমার এমার্জেন্সি কাজ তাড়াতাড়ি হয়ে গেল। রাত্রে 12 বেজে করে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ বলছি যে মোটামুটি সব কথাবার্তার সময় হয়ে গেছে, ঠিক আছে? কালকে 10টার সময় ওকে নিয়ে যাচ্ছি। আর আপনার সঙ্গে যে ডিলটা আমার হয়েছিল ওটা কিন্তু আপনি মিস করবেন না, প্লিজ প্লিজ, আমার খুব খুব রিকোয়েস্ট আপনার কাছে। হ্যাঁ, ওই একেবারে টিউমারটা যখন অপারেশন করবেন না, একেবারে কিডনিটা তুলে নেবেন, ঠিক আছে? কিডনিটা তুলে নিয়ে, আর হ্যাঁ না ক্লায়েন্টটা আপনাকে দেখে দিতে হবে ডাক্তারবাবু। হ্যাঁ আপনি 15 লাখ কেন, আপনি 20 লাখ টাকা নিয়ে অসুবিধা নেই, কিন্তু আমাকে মোটামুটি 10 লাখ টাকা আপনাকে দিতেই হবে, আমার খুব দরকার। হ্যাঁ ক্লায়েন্টটা, হ্যাঁ ক্লায়েন্টটা আপনাকেই দেখতে হবে, আমি কোথায় পাবো বলুন। আপনাকে তো ওই জন্য 5 লাখ টাকা আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওর অপারেশনের বেড ফেড সব আপনি রেডি করুন, কালকে আমি 10টার সময় নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করবেন, রাখছি। হ্যাঁ তারা ওই যে ওর টিউমারের ব্যাপারে বলছিলাম, হ্যাঁ ওই অপারেশনটা করতে হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ না না, আমার ওয়াইফ তো মাঝে মাঝে বলে খুব পেট ব্যথা করছে, ইয়ে হচ্ছে, ওই জন্য করি না ডাক্তার, বুঝেছেন? আমি বেকার ফেলে রাখবো না। হ্যাঁ হ্যাঁ, পেট ফেট ব্যথা করছে বলে, ওই জন্য একবার অপারেশন করে। ঠিক আছে তাহলে কালকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ সকালবেলা, ঠিক আছে ঠিক আছে, আপনি বেড রেডি রাখবেন। হ্যাঁ ওকে ওকে ওকে। যাক, তোমার ওই অপারেশনের যে পেটে টিউমারটার কথা বললাম না, ওটা ডাক্তারও বললো যে ওটা অপারেশনই করতে হবে। ছবি টবি সব দেখে নিয়েছে উনি, তা উনি দেখুন, ওরা ডাক্তারবাবু যখন বলেছে নিশ্চয়ই অপারেশন করতেই হবে, বুঝেছো? তো তুমি কালকে রেডি হয়ে, আর কার কথা বলছিলে কি, 15 লাখ টাকা না না, তোমার কথা বলি, ওটা অন্য একটা কথা বলছিলাম, বললাম যে ওই ডাক্তারবাবুর একটা কে আছে জায়গা টায়গা কিনে, ওই তোমার কথা মাথায় দিতে হবে না। যেটা বলছিলাম, তুমি কালকে কিন্তু খালি পেটে থাকবে, ডাক্তার তোমাকে বারবার বলে দিয়েছে। 15 লাখ
ডাক্তার কিসের জন্য বলো? আমার এই টিউমার অপারেশন করতে 15 লাখ টাকা লাগবে নাকি? না না না, 15 লাখ তোমার কোনো ফ্রি অফ কস্ট কোনো কিছু লাগবেই না, এ চিনা শোনা তো। তাহলে 15 লাখ টাকা ব্যাপারে কাকে দিয়েছিলে তুমি? সবকিছু লুকাও কিসের জন্য? আরে 15 লাখটা ওটা অন্য ব্যাপার, ডাক্তার বাবু কোথায় একটা জায়গা অপারেশনের কথা বললে তো। অপারেশন ওই তোমার টিউমারের অপারেশন করব বলছিলাম। তাহলে 15 লাখ টাকা ব্যাপারটা কি সেটা? আমি তো শুনলাম। কি শুনে কি হয় তুমি? কি শুনেছ তুমি? কি বলেছ আমি বলো দেখি। কি বলে 15 লাখ টাকা কিন্তু আমার লাগবেই। হ্যাঁ আর ক্লায়েন্ট জোগাড় করে দিতে হবে আপনাকে, কিসের জন্য? তুমি বেড়ে শুয়ে পড়বো না, তারপরে বাদ বাকি আমি দেখে নিচ্ছি কি করতে হবে। আমি তার বিনিময়ে কিছু দেবো ডাক্তারবাবুকে, তার বিনিময়ে ডাক্তারবাবুকে দেবে। কি দেবে ডাক্তারবাবুকে তুমি তার বিনিময়ে? তোমার কি দাবা আছে? স্বপ্ন আছে খুব বড় স্বপ্ন প্রিয়াঙ্কা, আমাকে পূরণ করতে হবে স্বপ্নটা, ঠিক আছে? ওর জন্য আমি ডাক্তার বাবুর সঙ্গে ফাইনাল ডিল করেছি। আমি এটা ছাড়া আমার স্বপ্ন পূরণ করতে পারবোই না। আমি এত হিউজ মানি আমি কোথাও পাবো না, আমি তাই জন্য এই ডিসিশন নিয়ে নিয়েছি। এটাই বুঝতে হচ্ছে ডাক্তার বাবুর সঙ্গে স্বপ্নের কি সম্পর্ক আমি তো এটাই বুঝতে পারছি না। আমি একটা অনেক বড় ডিসিশন নিয়েছি, প্লিজ তোমাকে বললে জানি না, আমি তোমাকে কোনো আজ পর্যন্ত কোনোদিন কোনো কিছু লুকাইনি, আজকেও তোমাকে লুকাবো না। আমি একটা অনেক বড় ডিসিশন নিয়ে নিয়েছি, তাতে তোমার আমার সবাইই ভালো, আমার মেয়েরও ভালো হবে, সবাই একসঙ্গে রিল্যাক্স করতে পারবো। কি ডিসিশন নিয়েছো? আমার খুব বড় সব কিছু বলে না তো তুমি বলে এখানে বসো না পাশে। কেন বলো অত খাতির করছো কেন? কি হয়েছে তুমি বলো। টাকার ব্যাপারটা আমি একদম কিন্তু মেয়ে করবো না। আমাদের 15 লাখ টাকা নিয়ে যে তুমি 15 লাখ টাকা একটা গল্প দিলে। পাবো, আমি পাবো। কোথা থেকে টাকা পাবো? দেবো না। কে দেবে? ডাক্তার বাবু দেবে আমাদেরকে টাকা। ডাক্তার বাবু সেটা কাজে তোমাকে কেন টাকা দেবো? আরে তোমার কিডনি হয়েছে তো পাচ্ছি রে ভাই টাকাটা। কি? হ্যাঁ কালকে তুমি অপারেশন টেবিলে শোবে কি করে টিউমারটা কেটে বের করে দেবো, আর একটা কিডনি বের করে নিতে বলেছি আমি। তাহলে এত টাকা কোথায় পাবো? তুমি মদ্যপ খেয়ে কথা বলছো নাকি তুমি? আমি সুস্থ মাইন্ডে সুস্থ মাথায় ইয়ার্কি মারছো নাকি আমার সাথে? কোনো ইয়ার্কি মারছি না। আমি তোমাকে আগে থেকে বললাম আমার বন্ধু বান্ধব যা যা আছে আর যারা ইউটিউব করে যাদের বন্ধু সঙ্গে যোগাযোগ আছে সব থার নিয়ে ঘুরছে। আর আমার স্বপ্ন আমি এই বছর 2023 আমি থার কিনবো। থারটা কি? একটা গাড়ি। কি গাড়ি? থার নামই থার। কি গাড়ি? চার চাকা। চুপচাপ কালকে যাবে গিয়ে বেডে শুয়ে পড়বে তোমাকে আমি বলে দিলাম। আমারও সময় নেই, আমার স্বপ্ন পূরণ করতে হবে। জলও খাবে না কালকে, যাবে কিডনি অপারেশন করতে গেলে জল খেলে চলবে না, ঠিক আছে? তোমাকে বলে দিয়েছি। তুমি কি আমাকে বোকা পাচ্ছ নাকি? আমি কিডনি বিক্রি করে তোমার থার কিনাবো? কি কাজ করো তুমি? ঘরে দিনরাত শুয়ে থাকো কাজকর্ম করো, তোমার দুটোকে আমাদের লাগবে দুটো কিডনি। খাবে দাবে ঘরে শুয়ে থাকো, তোমার প্রেসার পড়ে না তো কোনো শরীরে, তোমার দুটো কিডনি। তুমি যদি না কিনে জোর করে নেবো আমি। ভালো ক্লায়েন্ট ডাক্তারবাবু জোগাড় করেছে, অনেক বড় লোক, মারোয়ারি বাড়ির লোক, ঠিক আছে? বাবু সাহেব আছে, ও 15 লাখ টাকা তোমার ওই কিডনি 2 লাখ টাকা তোমার দাম নেই ওই কিডনি। ওনার এমার্জেন্সি দরকার, তোমার রিপোর্টের সঙ্গে মিলে গেছে ব্লাড গ্রুপ, ওই জন্য উনি নেওয়া হয়েছে। কি বললে? আমার কিডনির দাম নেই 2 লাখ টাকা দাম নেই। 2 লাখ টাকা তোমার কিডনির দাম নেই। কিডনি কি হয়েছে? কিডনি অত দাম কেউ দেবে না, 15 লাখ টাকা দেয় নাকি? কি হয়েছে? কেউ 15 লাখ টাকা দেয় নাই কিডনির দাম। তুমি জানো কিডনির দাম কত? তুমি বলছো আমি কি মদ খাই?
আমি কি মদ গাঁজা বিড়ি খাই যে আমার কিডনি কোনো খারাপ হয়ে গেছে? আমার কিডনি দাম নেই, আমার থেকে তোমারটা খারাপ বেশি। তাহলে তো বাঁচাই গেল, আমারটা তো চলবে না, তা তুমিই দাও। তুমি বলো যদি শাহজাহান যদি তাজমহল বানাতো মমতাজের জন্য, হ্যাঁ তুমি বলো তার স্বপ্নে তাজমহল বানাতো, তুমি আমার জন্য এইটুকুনি সামান্য একটা কিডনি বেচে তুমি আমাকে একটা থাল কিনে দিতে পারবে না? খাওয়া দাওয়া সব বন্ধ, তুমি ঘরে কালকে অপারেশন হবে, কিডনি বের করবো, করে আমি টাকা নেবো, তারপর তোমার এখান থেকে ছুটি হবে। হ্যাঁ তাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো নেই, মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হে। ঘর থেকে বেরোনোই না রাতটুকু যাবে, খালের মালিক খাল চালাচ্ছে। রাত্রিবেলা হয়ে গেছে, তখন হুঁচি থাকবে না, তোমাকে সব আছে, তোমাকে আজকে আমি কোথায় সে যা যা আছে, তুমি মোটামুটি আগে ঘর থেকে কোথাও তুমি যাবে না। আমি তোমার সাথে, আমি তোমাকে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না, কিছু দিতে পারবো না। আমি তোমাকে, তুমি যদি আমার আমার উপর যদি তুমি কিডনি বিক্রি যদি একটা গাড়ি কেনার কথা ভাবো, আমি তোমার সাথে কি করে ধ্বংস করবো? তুমি তুমি একটা কিডনি দিচ্ছ তো, তোমার চিন্তা করতে হবে, আমি তোমাকে ছ মাস আমি গাড়িটা চালাবো, চালিয়ে মোটামুটি মজা করে নেবো ভালো করে, আমি সামনে 2024 সাল পড়বে পড়তে মতো তোমার বাঁদরের কিডনি একটা আমি তোমাকে লাগিয়ে দেবো, যাও। আমি কথা দিলাম তোমার কাছে, আমি কথা দিলাম তোমার ওই কিডনির কথা, তোমার একটা ভালো বাঁদরের কিডনি তোমাকে আমি লাগিয়ে দেবো, যাও। এরপর আর কোনো কথা বলবে না তুমি। আসতে যখন বসো, তুমি চিন্তা করো না, আমার স্বপ্নটাও পূরণ হবে, তোমার দুটো কিডনি এসে যাবে, মানুষ তো বাঁদরেরই চাচ্ছি না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে?
কোন কথা বলতে যাও তুমি যে আর বেশি বাড়াবে কেমন না কি বলে তো কিন্তু না বেশি বাড়াবে আমি দোষটা আজকে থাকবো আমি চলে যাবো তুমি যে থাকা নেই তোমার রিক্স কেন রিক্স কিসের আছে রিক্স তো তোমার সাথে থাকা দিতে রিক্স তুমি রাতবেলা কোথায় ওষুধ ওষুধ কিনে এনেছো কোথায় লুকিয়ে রেখেছে ऐसे कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी ওষুধ ওষুধ কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছি না দুটো জামা নি বাবা দরকার নেই বাবা তোমার সাথে থাকা না বুঝে গেল আমার জোর যা বসতি আমার কিডনি বিক্রি করে থার কিনবে তোর থারে নিয়ে কিছু মেরেছে নে দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায় কিন্তু পাওয়ার সে তোমাকে তো প্রেম প্রেম করতে আমার নিজেরই বাবাটা বাজিয়েছে তুমি জিও না জিও না আরে জিও না যেরকম আমার পিছনে লাগবে সেরকম খাবে ওরকম জিও না তুমি তোমার কিন্তু আমার তুমি মাথা গরম করে দেবে তুমি জানো যে আমার মাথা গরম হয়ে গেলে কি হয় প্লিজ দাও বসো বসো তো ফ্রেন্ড আমি ভাবতেন যে প্র্যাঙ্ক করতে আমার এই অবস্থা হবে যেরকম আমার পিছনে লাগবে সেরকম খাবে ওরকম তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার মেয়ে চলে এসেছে এদিকে যাই হোক প্যান্টটা তোমরা দেখো ও রাত্রে দিয়ে আমার ঘুমানোর যন্ত্রণা দেওয়া ঠিক আছে তো প্র্যাঙ্ক করা মিটেছে কিডনি বেস থেকে আমারই ওয়াটা বাজি দিয়েছে আমার এখন হচ্ছে অপারেশন করতে হবে হ্যাঁ আমার পিছনে লাগলে ওরকমই হয় ঠিক আছে আমারই কালকে আমার পিছনে যেরকম লাগবে সেরকম আমাকে প্রচন্ড মাথা গরম করে দিয়েছে আমার পিছনে যেরকম লাগবে সেরকম হবে নাম তোমার বাড়ি থার কেনা মিটেছে তোমার সামান্য লাগলে যে এত যন্ত্রণা কি জানি যাই হোক আমার থাকার স্বপ্ন চলে গেছে আর জীবনে কোনো থাকার স্বপ্ন আমি দেবো না আজকে ঘুমানো আর স্বপ্ন দেবো না আর তোমরা ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য দেখতো নিজের জীবন বাজি রেখে ভিডিও বানালাম আজকে চলো তো চলো তোমার মাথা গরম করে দিয়েছি পুরো ও মাই গড তো ঠিক আছে বন্ধুরা টাটা দেখো আর হাসো শুধু হাসো